হ্যাঁ স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো স্টুডেন্ট তোমাদের জন্য আজ সুন্দর একটি ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন অর ফরমাল লেটার নিয়ে আসছি যে তোমরা দেখতেছো তো এটা ভিডিও এর আগেও আমি ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছিলাম কিন্তু সেই ভিডিওটা এই লেখাগুলো ছিল অস্পষ্টতা যার জন্য আমি পুনরায় আমি পুনরায় আবার এটাকে স্পষ্টতা সুন্দর করে আরও সুন্দর করে প্রেজেন্টেশন আমি করেছি বা করতেছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না ইনশাল্লাহ তাহলে দেখো যে আজকে তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো একটা কথাই বলবো মনোযোগ দিয়ে পড়ো ইনশাল্লাহ তুমি পারবা তো যাই হোক তো দেখো আজকের বিষয়টা হচ্ছে দেখো কি বিষয়টা যে অ্যাপ্লিকেশন অবলিক ফর্মাল লেটার ট্রান্সফার সার্টিফিকেট স্থানান্তর প্রশংসাপত্র তোমরা জানো যে ট্রান্সফার সার্টিফিকেট এই অ্যাপ্লিকেশনটা বা এই ফর্মাল লেটারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস সেভেন টেন পর্যন্ত খুব ইম্পর্টেন্ট একটা দরখাস্ত এই দরখাস্তটা প্রায় আসে প্রায় প্রতিটা মানে প্রায় পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা নাইনটি থাকে তো যাই হোক কথা বারাবো না আর তোমরা জানো আমার প্রতিটা ভিডিও বাংলা টু ইংলিশ থাকে এটাও অবশ্যই এটাও কি তোমাদের জন্য বাংলা টু ইংলিশ আমি করেছি তো ইনশাল্লাহ নিঃসন্দেহে তোমাদের এটা ভালো লাগবে তো যাই হোক মিস্টেক ছিল আমি সরি টু ওয়েট করো বাংলা সরি একটু ওয়েট করো বাংলা টু ইংলিশ তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি ক্লাস তো স্টুডেন্ট যারা একবারে দুর্বল স্টুডেন্ট যারা তোমরা একেবারে দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা একবারে অনেক সহজ হবে ঠিক আছে যেমন যারা একেবারে দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা অনেক অনেক ইজি হবে এই অ্যাপ্লিকেশনটা বা এই দরখাস্তটা তো স্টুডেন্ট তাহলে দেখো যে আমাদের নাইনটি পারসেন্ট আমাদের কোশ্চেনে এমন কিছু লেখা থাকে দেখো যে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেড টিচার অফ ইউর স্কুল ফর এ ট্রান্সফার সার্টিফিকেট তোমরা জানো যে তোমরা পরীক্ষা হলে শুধু ইংলিশটাই দেখো বা অন্যান্য ইউটিউব চ্যানেলে যেই আমরা ভিডিওগুলো আপলোড করি নাইনটি পার্সেন্ট দেখো শুধু ইংলিশ দিয়েই আমাদের বোঝানো হয় কিন্তু নো আমি এ টু জেড বাংলা দিয়ে তোমাদের বোঝানো ট্রাই করেছি তো দেখো একটি স্থানান্তর প্রশংসাপত্রের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন পত্র লিখো তো স্টুডেন্ট প্রথমে তোমরা এই যে লম্বা দাগ দিয়েছি মানে সমান করেছি এটা যেন স্টিল থাকে কোনো আঁকা বাঁকা না হয় সেটা আমাদের লক্ষ্য করতে হবে তো ডেট অবশ্যই তুমি যেই তারিখে পরীক্ষাটা দেবে সেই তারিখটা লিখবা দ্য প্রিন্সিপাল প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড একাডেমিক কেয়ার তোমার যেই প্রতিষ্ঠানের নাম তুমি অবশ্যই সেই প্রতিষ্ঠানের নামটা দেবা এবং তোমার কোশ্চিনে যদি নির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠানের নামটা দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি সেই প্রতিষ্ঠানের নামটা কি করবা তুমি সেই প্রতিষ্ঠানের নামটা প্রেজেন্টেশন করবা এটা কিন্তু লক্ষ্য করবা অবশ্যই সেই প্রতিষ্ঠানের নামটা দিয়ে দেবে আর যদি কোনো নির্দিষ্ট কোনো না থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো গুরুদাসপুর নাটোর যদি স্থানের স্থান না স্থান যেই স্থান স্কুলটা আছে সেই স্থান সম্পর্কে যদি জানা থাকে তাহলে দিও আর যদি না জানা থাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো দেখো বিষয়টা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট এরপরে দেখো স্টুডেন্ট খুব সুন্দরভাবে ইয়ে করেছি যারা দুর্বল প্লিজ হ্যালো উইথ মি আমার সাথে বলো ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবা স্যার উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম বল সাবমেশন আই বেগ টু স্টেইট দ্যাট আই এম এ রেগুলার ইস টুডেন অফ ক্লাস এইট টেন ইলেভেন অর্থাৎ তুমি যেই ক্লাসে পড়বে সেই ক্লাসের নামটা দিয়ে দিও আমি সবগুলা ক্লাসের নামটা দিই নাই কাইন্ডলি যেই ক্লাসে তুমি পড়বে সেই ক্লাসের নামটা দিয়ে দিও জাস্ট অফ ইউর ফ্যামাস স্কুল পবলিক কলেজ যদি তুমি কলেজে পড়ো তাহলে অবশ্যই কলেজের নামটা দিও যদি স্কুলে পড়ো তাহলে স্কুলের নামটা দিও জাস্ট অ্যানাফ দেখো মাই ফাদার হে মাই ফাদার ইজ এ টিচর হি হ্যাজ বিন ট্রান্সফারেড ফ্রম ঢাকা টু রাজশাহী মাই ফ্যামিলি হ্যাজ বিন অল রাইডি শিফট দেন আই উইল গো উইথ মাই ফ্যামিলি সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট দেখো আমি অনেক ছোটো করে লিখেছি যেন সবার সুন্দরভাবে মুখস্থ হয়ে যায় এরপরে তোমার যেটা লেখার দরকার দেখো আই দিয়ে কমা দিবে তারপর দেয়ার ফর লেখবা যে আই দেয়ার ফর ফ্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি enough টু গ্র্যান্ট মি এ ট্রান্সফার সার্টিফিকেট এটা এটা লেখার পরে ইয়ার্স অভিডিয়েন্টলি স্টুডেন্ট ছেলে যদি হও তাহলে অবশ্যই ছেলে লিখবে মেয়ে যদি হও মেয়ে লিখবা এটা তো আমরা ইংলিশ দিয়ে এতক্ষণ শিখলাম এই মুহূর্তে আমরা শিখলাম বাট এটা এখন কি পড়লাম আমি তো জানি না বাংলাটা আমাদের বুঝতে হবে সো সেক্ষেত্রে আমরা দেখো তোমাদের জন্য প্রেজেন্টেশন করেছি যে একটি স্থানান্তর প্রশংসাপত্রের জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখো তারিখ বরাবর অধ্যক্ষ এবং তুমি প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবে এখানে আমি প্রতিষ্ঠান নাম এখানে তোমার যেই প্রতিষ্ঠান তুমি সেই প্রতিষ্ঠানটা কি নামটা দিয়ে দিবে এরপর দেখো বিষয় বিষয়টা কি একটি স্থানান্তর প্রশংসাপত্রের জন্য একটি আবেদন স্যার যথাযথ সম্মান এবং বিনীত জমা দিয়ে আমরা এই অনুরোধ করতে অনুরোধ করি যে আমরা আপনার বিখ্যাত বিদ্যালয়ের দশম অষ্টম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থী দশম অষ্টম নিয়মিত এখানে তুমি একাদশ দিতে পারো অ্যাজ ইউস আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে কিন্তু এটা বলছি তুমি যেই ক্লাসে পড়বে সেই ক্লাসের নামটা দিয়ে দেবে আর এখানে যদি বিদ্যালয় আছে আমরা এখানে কি করতে পারি আমি যদি কলেজে পড়ি তাহলে অবশ্যই তুমি কলেজটা দিয়ে দিও জাস্ট অ্যানাফ আমার বাবা একজন শিক্ষক তিনি ঢাকা থেকে রাজশাহীতে বদলি সরি এখানে মিস্টেক হয়েছে দেখো হ্যাঁ বদলি হয়েছেন আমার আমরা পরিবারের আমার সরি এখানে আমার হবে এখানে মিস্টেক হয়েছে আমার পরিবার ইতিমধ্যে স্থান স্থানান্তরিত হয়েছে আমি আমার পরিবারের সাথে যাব তাই আমার একটি ট্রান্সফার সার্টিফিকেট দরকার বা একটা কি প্রশংসাপত্র স্থানান্তর প্রশংসাপত্র দরকার তাই বা অতএব আমি প্রার্থনা করি এবং আশা করি যে আপনি আমাকে একটি স্থানান্তর প্রশংসাপত্র দেওয়ার জন্য যথেষ্ট সদয় হবেন আপনার অনুগত ছাত্র বা ছাত্রী অত্র প্রতিষ্ঠানের তো এটা ছিল স্টুডেন্ট ইংলিশ বাংলা ছিল আর তোমরা উপরেই দেখেছ যেটা ইংলিশ তো স্টুডেন্ট আমি অনুরোধ করব আমি যেভাবে প্রেজেন্টেশন করেছি তোমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য এক ইজি তো স্টুডেন্ট যদি তোমরা একটা দেখো তাহলে দেখবে অন্যান্য আমার যতগুলো অ্যাপ্লিকেশন আছে তোমরা আই বাটন আমার তোমার ভিডিওর শেষের দিকে বা শুরুর দিকে আই বাটন দেখবা সেখানে অ্যাপ্লিকেশন সকল অ্যাপ্লিকেশন দেওয়া আছে তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ যতগুলো অ্যাপ্লিকেশন এবং আমার যতগুলো ভিডিও আছে সব ইংলিশ টু বাংলা ওকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব